আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বাংলাদেশ শ্রীলঙ্কা কাণ্ড, মন্ত্রীদের মরিচ গুঁড়ো ও শুকনো পেঁয়াজ কুচি দিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে ভারত পদক্ষেপ নিলে তা হবে দুঃখজনক বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাইদির মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট করায় রামগঞ্জে ছাত্রলীগ নেতাকে বহিষ্কার। হাসপাতালে পরিমণি, রক্তাক্ত মাথার রাজকে ঘিরে রহস্য। আওয়ামী লীগ আবারও দুই মেয়াদে ক্ষমতায় থাকবে বলেন কাদের মির্জা। মানিকগঞ্জে বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা, সড়কে সমাবেশ। দেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হিলারি, সতর্কতা জারি। কোরআন অবমাননাকারীর গায়ে অগ্নি নির্বাপক ছুড়ে মারলেন এক নারী। চলতি সপ্তাহে অতিথির সব রেকর্ড ভাঙতে পারে ডেঙ্গু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগেই সতর্ক করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, লঙ্কার যা আছে যে আমজনতার চোখে জল আসবে তা আজ করতে পেরেছিলেন তিনি। গত দুই মাসে পরিস্থিতি জটিল হয়ে উঠলেও আপাতত কিছুটা দামে হ্রাস টানা গিয়েছে। এবার মূল্যবৃদ্ধি রুখতে লঙ্কা বাঁচাও অভিযানে নতুন ফর্মুলা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি লঙ্কা গুঁড়ো করে ও পেঁয়াজের কুচি রোদে শুকিয়ে ব্যবহারের পরামর্শ দিয়েছেন। ঢাকায় গণভবনে অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব সহ উপস্থিত অন্যান্য আধিকারিকদের লঙ্কা গুঁড়ো ও রোদে শুকানো পেঁয়াজের কুচির দুটি করে প্যাকেট উপহার দেন শেখ হাসিনা। খরচ কমাতে এটি ভালো পন্থা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্ষণে জল জমে লঙ্কার ফল ক্ষতিগ্রস্ত হয় আর এতে যোগান কমে গিয়ে প্রভাব পড়ে বাজারের। পরে এক ফেসবুক পোস্টে তথ্য জানিয়েছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এদেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে ভারত পদক্ষেপ নিলে তা হবে দুঃখজনক বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে যদি ভারত কোনো পদক্ষেপ নেয় সেটা হবে অত্যন্ত দুঃখজনক। আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের 43তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক কর্মসূচিতে বা সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল এসব কথা বলেন। শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রকে ভারতীয় কূটনৈতিক বার্তা সংস্থা গণমাধ্যম প্রকাশিত একটি খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল এই কথা বলেন। তিনি বলেন, আমরা পত্রিকায় দেখলাম আজকে নয়েছে বেলের বরাদ দিয়ে পত্রিকায় রিপোর্ট করা হয়েছে, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা খুবই দুঃখজনক। বাংলাদেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে যদি ভারত কোনো পদক্ষেপ নেয় সেটা হবে অত্যন্ত দুঃখজনক। আমরা মনে করি সেটা বাংলাদেশের মানুষের জন্য এবং এই অঞ্চলের মানুষের জন্য শুভ হবে না। সাইদির মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট করায় রামগঞ্জে ছাত্রলীগ নেতাকে বহিষ্কার। মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামের সাবেক নায়েবে আমির দিলওয়ার হোসেন সাইদির মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ছাত্রলীগের এক নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে অস্থায়ী বহিষ্কার করার জন্য জেলা ছাত্রলীগকে সুপারিশ করা হয়েছে। বহিষ্কার হওয়া শরীফ হোসেন উপজেলার বাদুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। আছে উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল জামান ও সাধারণ সম্পাদক সাজিদ হাসান। স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল বিকেলে উপজেলা ছাত্রলীগের জরুরি সভায় শরীফ হোসেনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্র জানা গেছে। হাসপাতালে পরিমণি, রক্তাক্ত মাথার রাজকে ঘিরে রহস্য। তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড যেন সিনেমার গল্প। সকালে হাসি খুশির খবর প্রকাশের পর সন্ধ্যায় মান অভিমান ছাড়াছাড়ির খবর। সিনেমার মানুষ পরিমণি ও শরীফুল রাজ সিনেমার বাইরের কর্মকাণ্ডে সবচেয়ে বেশি আলোচনায়, একই সঙ্গে সমালোচনারও শেষ নেই। কয়েক মাস আলাদা থাকার পর গত বৃহস্পতিবার সকালে ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি স্থির চিত্র দেখে তাদের একত্রে থাকার ইঙ্গিত মিললেও পরদিন শুক্রবার জানা যায় পরিমণির বাসা থেকে রাজ আবার বেরিয়ে গেছেন। এদিন সন্ধ্যায় প্রচন্ড জ্বর নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন পরিমণি। খবরটা ছড়িয়ে পড়ার কিছু সময় পর শরীফুল রাজের রক্তাক্ত মাথার একটি স্থির চিত্র ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখা যায়। তবে কখন কোথায় কিভাবে মাথা ফেটে যাওয়ার মতো ঘটনা ঘটেছে তা কেউই বলতে পারেনি। রাজের রক্তাক্ত মাথার স্থির চিত্র ঘিরে তৈরি হয়েছে রহস্য।
আওয়ামী লীগ আবারও দুই মেয়াদে ক্ষমতায় থাকবে বলেন কাদের মির্জা। আওয়ামী লীগ আরো দুই মেয়াদে ক্ষমতায় থাকবে বলে মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা। বেলা 11টায় নিজের ভেরিফাইড ফেসবুক থেকে লাইভে এসে তিনি এই মন্তব্য করেন। কাদের মির্জা বলেন, আমি আব্দুল কাদের মির্জা, জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি। দরজায় কড়া নাড়ছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। রাজনীতির মেয়াদে অনেক গুঞ্জন আলোচনার পাল্টা আলোচনা চলছে। দেশের ক্ষমতার মৌলিক ও প্রধান উৎস যে জনগণ, আমি আছি সেই জনগণের কথা বলবো। জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের প্রতীকী রায় উপস্থাপন করব। আওয়ামী লীগ আরো দুই মেয়াদে ক্ষমতায় থাকবে বলে জনগণ মনে করে। দুই মেয়াদে ক্ষমতায় থাকার পর দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অধীনে একটি গণভোট করে কোন ব্যবস্থায় নির্বাচন হবে তা জনগণ নির্ধারণ করবে। এটা হচ্ছে জনগণের সিদ্ধান্ত। মানিকগঞ্জে বিএনপির পদযাত্রে পুলিশের বাধা, সড়কে সমাবেশ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি উন্নত চিকিৎসার দাবিতে পদযাত্রা করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি। তবে এই কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান্ডিতা। পুলিশি বাধার মুখে সড়কে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। দুপুরে রোদ বৃষ্টি উপেক্ষা করে মানিকগঞ্জ পৌর এলাকার বেউথা থেকে পদযাত্রা শুরু করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। পরে সেখান থেকে বেউথা বাস স্ট্যান্ড সড়ক হয়ে জেলা শহরে প্রবেশের চেষ্টা করেন তারা। তবে পদযাত্রাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অফিস পর্যন্ত আসলে বাধা দেয় পুলিশ। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপির নেতা কর্মীরা। সমাবেশে মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরোজা খান্ডিতা বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে জনগণের সঙ্গে নিয়ে পদযাত্রা কর্মসূচি পালন করতে চেয়েছি, কিন্তু আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতেও অবৈধ সরকার তার লাঠিয়াল বাহিনী পুলিশ দিয়ে বাধা দিচ্ছে। এই অবৈধ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করছে না, তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দিচ্ছে না। বেগম জিয়ার কিছু হলে এর দায়ভার শেখ হাসিনা সরকারকেই নিতে হবে। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সময় ফুরিয়ে এসেছে, এদেশের মানুষ আপনাদের আর চায় না, এখনই আপনারা ক্ষমতা ছেড়ে দেন, না হলে এ দেশের জনগণ আপনাদের ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামাবে। দেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হিলারি, সতর্কতা জানে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় 80 বছরের মতো প্রথম কোনো গ্রীষ্ম মণ্ডলীয় ঝড় আঘাত হানতে যাচ্ছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি মেক্সিকোর দক্ষিণ উপকূল থেকে 643 কিলোমিটার দূরে অবস্থান করছে। বর্তমানে এটি বাতাসের গতি ঘন্টায় 233 কিলোমিটার এবং এই গতিবেগ কমেই বাড়ছে। এদিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে মেক্সিকোর ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ঘূর্ণিঝড়টিকে হারিকেনের হিলারি নামে চিহ্নিত করেছে বিবিসি। সাধারণত উত্তর আটলান্টিক মহাসাগরে পশ্চিমাঞ্চল, মধ্য ও পূর্ব উত্তর প্রশান্ত মহাসাগর, ক্যারিবিয়ান সাগর, মেক্সিকো উপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে হারিকেন বলা হয়। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কিউবা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে এই ধরনের হারিকেন আঘাত করে থাকে। হারিকেন হিলারি একটি 4 নম্বর ক্যাটাগরির ঘূর্ণিঝড় বলে গতকাল শুক্রবারই জানিয়ে ন্যাশনাল হারিকেন সেন্টার। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, আগামী 2 দিনের মধ্যে ক্যালিফোর্নিয়া এবং নেভাদা অঙ্গরাজ্যে আঘাত হানতে পারে হিলারি। প্রতি মুহূর্তে শক্তি ও গতি বৃদ্ধি করছে ঘূর্ণিঝড়টি। গত 24 ঘন্টায় আশঙ্কাজনকভাবে ঘন্টা প্রতি 74 মিটার গতি বেড়েছে হারিকেন হিলারির। কোরআন অবমাননাকারীর গায়ে অগ্নি নিয়ে ব্যাপক ছুড়ে মারলেন এক নারী। ইউরোপের দেশ সুইডেনে গত 2 মাস ধরে প্রায় কোরআন অবমাননার ঘটনা ঘটেছে। বিশেষ করে সালওয়ান মুমিকা নামের এক ইরাকি শরণার্থী একাধিকবার পুলিশের অনুমতি নিয়ে কোরআন অবমাননা করেছেন। রাজধানী স্টকহামে ইরানি দূতাবাসের সামনে আবার কোরআনের পাতায় আগুন ধরিয়ে পবিত্র এই ধর্মগ্রন্থকে অবমাননা করতে চান তিনি। আর ওই সময় তাকে লক্ষ্য করে অগ্নি নির্বাপক যন্ত্র স্প্রে করেন এক নারী। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতবিহ্বল হয়ে পড়েন মমিকা। তবে কোরআন অবমাননাকারী মমিকার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে শান্তি বিনষ্ট ও পুলিশ কর্মকর্তাকে আহত করার অভিযোগ আনা হয়েছে। মমিকা অবশ্য এতেও ক্ষান্ত হননি। তিনি ইরানের দূতাবাসের সামনে কোরআনের পাতায় আগুন দেন। এদিকে কথিত বাক স্বাধীনতার নামে মমিকাকে বারবার কোরআন অবমাননার সুযোগ দিচ্ছে দেশটির পুলিশ।
চলতি সপ্তাহে অতীতের সব রেকর্ড ভাঙতে পারে ডেঙ্গু। দেশে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু, পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী ও মৃতের সংখ্যা। গত 3রা আগস্টে অতীতের সর্বোচ্চ মৃত্যু রেকর্ড ছাড়িয়ে গেছে। এছাড়া প্রতিদিন যেভাবে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে তাতে চলতি সপ্তাহে ডেঙ্গু আক্রান্তের সব রেকর্ড ছড়িয়ে যেতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর তথ্যমতে দেশের ইতিহাসে 2019 সালে সারা দেশে সর্বোচ্চ 101,354 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল, কিন্তু চলতি বছরে 18 আগস্ট পর্যন্ত ইতিমধ্যে 95,877 জন আক্রান্ত হয়েছেন। এছাড়া 2000 সালে 5,101 সালে 2,500 ও 2002 সালে 6,000, 2003 সালে 486 জন এবং 2004 সালে 4,000।